কি ব্যাপার, কি ব্যাপার, প্রণাম কেন? এ আপনি? আপনাকে আমি চিনতে পেরেছি বাবা। চিনতে পেরেছো? বাহ, অন্তত একজন এই মুহূর্তে আমাকে চিনলো। আপনার আশীর্বাদ না হলে তো আমি জিততে পারতাম না বাবা। জিতেছো? বাহ, এটা খুব ভালো। যেতো যেতো। হ্যাঁ বাবা, ডাইভোর্সটা পাচ্ছিলাম না। স্বামীটা একেবারে বুড়ো হাবড়া, অচল। এখন ওর আর কিচ্ছু চলে না বাবা। তাই তো ডাইভোর্সটা হয়ে গেলে বৃন্দাবনের বাবার সাথে আমার বিয়ে হবে বাবা। সেটা জিততে পারলাম সেটা আপনার আশীর্বাদে। গত এক মাস ধরে আমি তো আপনার ওই ছবির সামনে ভর্তি দিয়ে পড়েছিলাম বাবা। তাই বৃন্দাবনের বাবার সাথে তোমার ইয়ে? ইতে চোখ খুব ভালো হয়েছে। মরতে মতো তো একজন লোক আমাকে মনে রেখেছে, এইটাই বড় কথা। কেউ তো মনে রাখে না ঘুরতে ঘুরতে। এই নিন খালিগা বাবা, 100 টাকা। আমি খুশি হয়ে আপনাকে দিলাম। আপনি ফল কিনে খাবেন? ফল? বাহ, খালিগা বাবা, আমি তো খালিগা বাবা নয় মা, আমি হারত। আমি অজ্ঞে থাকি, এখানে নির্বাসিত হয়েছি। আমাকে চেনেন এমন লোক আছে, আমি খালিগাবো হয়ে গেলাম। আচ্ছা ঠিক আছে, তো যা চলে গেল। তোমার বৃন্দাবনের বাবার সাথে সংসার সুখের হোক। এটা কি হলো? এই এই আমার খালিগা বাবার টাকা, এটা নিচ্ছেন কেন? আমাকে ফেরত দিয়ে দিন। আমি ফটবে সুড্ডা বুড়ো। কার এলাকা জানিস? হ্যাঁ শোন। ও বাবা, সেজে গুজে তোলা তুলতে তো চাল। হ্যাঁ, তোলা তুলতে এসছো? কাট কেন, কাট 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 কাট। এই এবার কিন্তু চুল জামা কাপড় সব কেড়ে নেবো। আবে এই এখানে এসছিস, আমার পারমিশন নিয়েছিস? হ্যাঁ ইয়াপদ, এখানে এলে পারমিশন লাগে? হ্যাঁ, সোজা রাস্তা দেখ, সোজা রাস্তা। আমি সান্টু সেন। প্রভু, শুনতে পাচ্ছেন? আপনার করা এই ব্রহ্মাণ্ড, এখানে ঢুকতে গেলে পারমিশন লাগে। এটা কোথায় এলাম রে? এখানে এখানে যেখানে দাঁড়ালে, বসলে, শুলে, ভিক্ষে করলে আমার পারমিশন নিতে হবে, আমাকে তোলা দিতে হবে। রাবত, আমার কালিকা বাবার টাকাটা আমাকে দিয়ে দিন না। আমি বৃন্দাবনের বাবার জন্য পেয়েছি, দিয়ে দিন না। হেন্টু ভাই, মর বাড়াকে দু ঠুসো ঠুসো। কাট কেন, কাট কাট। টাকা দেখাচ্ছ? টাকা কি দেখালাম? টাকা? আবে আবে, তিন গুনবো তিন। হ্যাঁ, এর মধ্যে কেটে যাবি। হ্যাঁ, নাহলে কিন্তু বাটাম খাবি। বাটাম বাটাম বাটাম? প্রভু, বাটামটা কি তুমি জানো? আমি তো জানি না, তুমিও জানো না, আমিও জানি না। মর্তের আবিষ্কার, খুব ডেঞ্জারাস। চান্ডু ভাই, পাওয়া যাবে টাকা? ঠিক আছে। এতক্ষণ হয়ে গেল, এখনো তো ওরা এলো না। বৃষ্টির জন্য কি ল্যান্ড করতে দেরি হচ্ছে নাকি কিছুই বুঝতে পারছি না। হ্যাঁ, মা তো নৌকোয় আসবে, বৃষ্টি তো হবেই। কতদিন বাদে ওদের সঙ্গে দেখা হবে, কি ভালো লাগছে। একটু বসে ওয়েট করি, দেখি। দাদা, তুমি এসে গেছো? এই তো আমার দাদু।
কেমন আছিস বাবা? ভালো আছিস তো? তোর বোম চুল সব কোথায় গেল বাবা? আসলে মা, মরতে থাকতে গেলে তো চুল কোমর সব রাখা যায় না, তাই কেটে ফেল। তুমি কেমন আছো মা? ভালো আছি বাবা। তোমাদের সেফ ল্যান্ডিং হয়েছে তো? ঠিক হ্যাঁ হ্যাঁ, আমাদের কোনো অসুবিধা হয়নি বলো। আর এখন তো আমি ভালো থাকবো, আমি এখন বাপের বাড়ি এসেছি না? তারপর কাকু এখানে সব ঠিক আছে তো? হ্যাঁ বাবা সব। বাবা তোমার ইলেকশনের কি খবর? আরে ও নিয়ে তোমায় ভাবতে হবে না, ঠিক জিতে যাব। বহুত ঝামেলার মধ্যে আসতে হয়েছে, তবে শ্বশুর বাড়ি তো, একটু রিল্যাক্স করে চলে যাব। অবশ্যই শনিদেবকে বলা আছে, কোনো কিছু হলেই ঝপ করে খবর দেবে, আমি ঝপ করে বেরিয়ে যাবো। ও হ্যাঁ মহিষাসুর, তুমি যেন কি বলবে বলছিলে কার্তিককে? ও হ্যাঁ, তোমাকে এখানে দেখে খুব ভালো লাগছে। আমার অ্যালার্জির ওষুধটা যোগ চো গেল। যেখানে বলবি আমরা সেখানে যাবো। মজা হবে না বল? তোর ভাল লাগে না চারটে দিন কিরকম হুশ করে চলে যায় বল? তুই আমাদের সঙ্গে ফিরবি তো? না আসলে আমার প্রচার তো এখনো শেষ হয়নি, তাই চুপ কর তো। সবে মাত্র এলাম, এর মধ্যে ফেরার কথা না? ফিরবে ফিরবে, স্বর্গে দুদিন থেকে ঠিক। ডিসগাস্টিং মা, এবার চলো, আর ভালো লাগছে না তো মনে খিদে পেয়েছে। চলো আমরা প্রথমে কোথায় যাব মা? আমরা আমি সেখানেই প্রথম যাব বাবা, যেখানে কোনো বাহুল্য নেই, যেখানে মানুষ আমাকে মন থেকে ডাকে, অন্তর থেকে পুজো করে, আমি সেখানেই প্রথম যাব। খুব ভালো, তাহলে চলো এগিয়ে পড়ি, দেরি কেন? তোমাদের ট্যাক্সি ডাকতে হবে, একটাই তো হবে না, দুটো ট্যাক্সি ওজো দাও। ট্যাক্সি এসো, চলো 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 চলো। আয় আয় আয়। কার্তিককে দেখে জানতে হবে ডিসকোটেকটা কোথায় আছে। যাই মা। কত মানুষ আসবে, মন্ত্র উচ্চারণ করবে, যা দেবী সর্বভূতেষু। আর বর্দা, রাত্রিবেলা মানুষের দল, যত রাত বাড়বে তত মানুষ বাড়বে, মানুষ আর মানুষ। আগে সপ্তমী থেকে নবমী পর্যন্ত ভিড় হতো। আরে এখন তো চতুর্থী থেকেই ভিড়, রাত হলে মানুষ পায়ে হেঁটে গাড়িতে করে ঠাকুর দেখছে আর দেখছে। হ্যাঁ, ওরা আসছে আর যাচ্ছে, আর আমরা সেই দাঁড়িয়ে আছি এরকম করে, নট নরন চরণ পা একদম ধরে যায়। কিন্তু এভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেতে আর ভালো লাগে বল? খেতে ভালো লাগে না, দেখ এত খেতে ভালোবাসে, খেতে ভালো লাগে না। তাই বলে এত মিষ্টি? তোরা একটু ঝগড়া থামাবি। আচ্ছা বলতো, আমরা এক একটা প্যান্ডেলে এক এক রকম ভাবে সেজে থাকবো, কি মজা হবে! আর প্যান্ডেলগুলো কি সুন্দর দেখতে হয়, এক একটা জায়গায় এক এক রকমের। আচ্ছা শোনো, আমি কিন্তু বলে রাখলাম আমি নিউ মার্কেটে যাবই। একদম না বর্দা, দেখ না দিদি বকছে। দেখ এরকম এরকম করিস না। সর, ও যদি নিউ মার্কেট যায় তবে কিন্তু আমি শিল্পপতিদের সঙ্গে একটা মিনি মিটিং করবই করব। একদম না, একদম না, মা বারণ করে দিয়েছে, একদম না। আরে কি মুশকিল, এখনো দাঁড়িয়ে কেন? যাও যাও তাড়াতাড়ি যাও। চল দিদি। আরে কত জায়গায় যেতে হবে। হ্যাঁ ধ্যাত তারিকা, কিছু ভালো লাগে না বাবু। হ্যাঁ অ্যারেঞ্জমেন্ট একদম পাকা মা, একদম পাকা। চল চল চল। কাতু ভাই, কি কাতু ভাই, আমার কন্ডিশনের কথা তোমার মনে আছে তো? কি কন্ডিশন? ওই যে তিন দিন ধরে পেছন ফিরে মায়ের দিকে মুখ করে বসে থাকা, সুন্দর সুন্দর মেয়েগুলো সব পেছনেই দাঁড়িয়ে থাকে, একটা মুখ দেখতে পাই না। ঠিক আছে ঠিক আছে, আমি দেখছি দেখছি। দেখো ভাই, আমি ব্যবস্থা করছি, এসো। আরে দেখো এসো এসো। আরে বল না রে লক্ষ্মী, একটা কেন, একশোটা কথা বল, রিল্যাক্স করে বল। আচ্ছা এই আমাদের এবারে ষষ্ঠী পুজো, মানে বোধনটা হতে এত দেরি হলো কেন রে? না না দেরি হতো না, আসলে যে এসে ফিতে কেটে পুজোটা ওপেন করবে সে তো আসতে দেরি করবে। ফিতে কাটা মানে? আরে বাবা জানো না, ফিতে কাটা মানে একজন নামি ফিল্ম স্টার এসে ফিতে কেটে পুজোর উদ্বোধন করে, তাই না কাতু? এবারও এসেছিল কিন্তু আসতে লেট করলো, মানে ওই পুজো কমিটির লোকেদের সঙ্গে দরাদরিতে পোষাচ্ছিল না।
ফুল পেমেন্ট পেলো, তারপরে এলো, তারপর ফিতে কাটলো, তারপর আমাদের পুজো ওপেন। আমাদের পুজো ওপেন করতে ধরা ধরে আশ্চর্য, কারে কারে কতই যে শুনবো। তো এবার চল, খাওয়া দাওয়া তো হলো, আবার প্যান্ডেলে গিয়ে বসতে। চল 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 চল, যেতে যেতে খাইয়ে দিও না। এসো এসো, আজকে রাত্রে যদি তোমাকে প্যান্ডেল থেকে স্মাগল করে বের করতে পারি, ডিস্কো থেকে নিয়ে যাও। একটু দেখো ভাই, অনেক দিনের ইচ্ছে, নাচো এখন। তুমি এসো আমার সঙ্গে। এক মিনিট,